শাবরুমের দমদমায় জাতীয় সড়কে বালি বোঝাই গাড়ি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত চার। স্থানীয় সূত্রে খবর, TR01-9956 নম্বরের অ্যাম্বুলেন্সটি শাবরুম মহকুমা হাসপাতাল থেকে পিপিই কিট নিয়ে মনুবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাবার সময় 8 নম্বর জাতীয় সড়কে দমদমা স্কুল সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় জলেফার দিক থেকে আসা TR03-F1871 নম্বরের বালি বোঝাই লরির সঙ্গে। গুরুতর আহত গাড়ির চালক, এছাড়াও আহত দুজন MPW ও ল্যাব টেকনিশিয়ান। গাড়ির চালক ও 3 স্বাস্থ্যকর্মীকে দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় শাবরু মহকুমা হাসপাতালে। এদিকে লরির চালক পলাতক। শাবরুমের দিকে আইতাছে, তাই আমরা একদম সাইডে ছিলাম, এই ডিভাইডারের 2-3 হাত ভিতরের দিকে ওই গাড়িটা আইয়া ওই রং সাইডে আইয়া আমার গাড়ি প্রচন্ড ভাবে বাড়ি মারছে। আমরা গাড়ির মধ্যে আমরা 4 জন ছিলাম, আমাদের ড্রাইভার ছিল, আমরা 3 জন স্টাফ, 2 জনের PW, আমি ল্যাব টেক আর আমাদের ড্রাইভার আছে। দমদমা দমদমা একটা হসপিটালের গাড়ির সঙ্গে একটা বালুর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এর মধ্যে 3 জন আহত হয়েছে, 3 জনকে আমরা হসপিটালাইজ করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।